Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আপনাদের আমি প্রথম একটা এক্সেল খোলা করে ক্লিয়ার করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই সাদা আমার এবং আমাকে এই লেখাটাকে ফেলে কভার দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই সাদা গুটি আমার এবং রেড আমার লেখাটাকে কভার দিতে হবে। এর একটা কিভাবে বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমাকে এই পাশটা খেলতে হবে, এই পাশটা খেলে আমাকে রেডটাকে কভার দেওয়ার শর্ট আপ। আপনারা দেখেন আমি এই রেডটাকে কিভাবে পকেটে খেলি। আপনারা দেখেন আমি এই পাশ থেকে ডাইরেক্ট আমি পকেটে খেলে দেব। খেলাটা হচ্ছে এই জায়গা দেখতেই পাচ্ছেন কিভাবে পাতানো আছে, কিন্তু পাতানো আছে এমন জায়গায়। এর একটা মায়ের আছে, মায়েরটা হলো এই কালো পরে মারবো আমি, রেডটা চলে যাবে। তা দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে না এখান থেকে দেখাতে। আমি এইভাবে আমি একটা চাপ বানাবো। তা দেখেন আমি কীভাবে এই পাশ থেকে এই রেডটাকে খেলি। দেখেন সোটা দেখতে পাচ্ছেন ওর গুটি কিন্তু সামনে ব্রেক আছে। তা দেখেন আমি রেডটাকে কিভাবে খেলি দেখতেই পেলে আমি রেডটাকে করলাম এই যে তোমার। তা খেলাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে একটা লাইক দেবেন। আপনার ওই লাইকটার জন্যে আমার খেলাটা ভাইরাল হতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আজকে আপনাদের এই সাদা গুটিটাকে আমি খেলবো। আমি এই সাদা গুটিটাকে খেলবো একটু অন্য কায়দায়। খেলাটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। সাদা গুটিটাকে আমি এই পকেটে খেলবো, এই গুটির ভিতর দিয়ে চার বিডি, এক দুই তিন চার, চার বিডি লেগে গুটিটা পকেট যাবে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম আসলে কিরামোট খেলা একটা টেকনিক খেলা, বুদ্ধির খেলা। আপনি যদি বুঝতে পারেন যে আমি গুটিটাকে এইদিকে মারলে গুটিটা ওইদিকে যাবে, স্ট্রাইকটা কোন সাইডে পাঠায়, স্ট্রাইকের সাইড দিয়ে গুটি কোন সাইডে মারলে গুটি কোন দিকে যাবে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই খেলা ভালো হবে। আমি এর আগেও বলেছি অনেকবার, যত আপনি বুদ্ধি করে খেলবেন কেনম্বর খেলা তত ভালো হবে। আগে হলো স্থির ধৈর্য, ওটা স্থির হতে হবে আপনার, তারপরে কিন্তু কেনম্বর খেলা তাড়াহুড়া করে খেলা যাবে না। তো দেখেন আমি এই ঘুড়িটাকে এই ঘুরিয়ে নিয়ে এসে ঘুটির মাঝখান দিয়ে দেখেন আমি কীভাবে খেলি। খেলাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে এবং আমাদের সবসময় পাশে থাকবেন আমরা নতুন নতুন খেলা যাতে আপনাদের কাছে পৌঁছতে। ধন্যবাদ। হ্যালো গাইস, আপনাদেরকে আমি এই যে দুইটা গুটি কীভাবে বসানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই দুইটা গুটিকে আমি ক্লিয়ার খেলবো, দেখেন কীভাবে মিশানো আছে এই রেড এবং এই সাদা, এই দুইটা গুটি খেলবো। তা দেখতেই পাচ্ছেন যে কীভাবে বসানো আছে আপনারা তো দেখছেন। দেখেন আমি দেখতেই পাচ্ছেন কিভাবে আছে। হ্যালো গাইস, এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি, এখন এই গুটি দুটো স্বাভাবিকভাবে খেলবো। তো দেখেন
এই তিন দুইটা এই রেটটাকে আমি খেলবো, এই সুজা যেভাবে খেলে ওইভাবে খেলবো, খালি আমার গুটিটাকে মাঝে তো মিডলি মারলেও আমার গুটিটা কমেন্ট দেওয়ার সম্ভাবনা বেশি, দুইটা গুটি দুই দিকে সরিয়ে দেবে, দিয়ে রেটটা তুলে হয়ে যাবে। দেখেন দেখতেই পারছেন, এবার এই সাদাটা ঠিক একই পর্যায়ে আমি খেলবো। দেখেন খেলাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, দয়া করে, ধন্যবাদ।